Okay, invitation পেয়েছেন কোথাও যাওয়ার জন্য, fine. How to choose your subject? বা কোন সাবজেক্টে আপনি কথা বলতে যাবেন? এখন মার্কেটে ডিমান্ড আছে যে আইটি স্টার্টআপ নিয়ে কথা বলা, কিন্তু এটা কি আপনার ভালো লাগার জায়গা? মার্কেটে ডিমান্ড আছে অর্থাৎ রিয়েলি আপনি যখন বলবেন আপনি অনেক বেশি ক্ল্যাপস পাবেন, বাট আপনার তো এক্সপার্টিস বা মাস্টার না, আপনি হয়তো গুগল করে পড়াশোনা করলেন বাট আপনার ভালো লাগার জায়গা না। তো এই জন্য আমি বলছি যে আপনি যখন কোনো টপিক বা সাবজেক্ট সিলেক্ট করবেন কোনো কোথাও ট্রেনিং দেওয়ার জন্য বা আপনি পাবলিক স্পিকিংয়ের জন্য, সো এটার জন্য কিছু টেকনিক্স আছে, ওয়েজ আছে টু সিলেক্ট ইয়ার টপিকস অর সাবজেক্টস, যেটাকে আমরা বলছি নাম্বার ওয়ান, এমন একটা টপিক আপনি সিলেক্ট করেন যেটা রিয়েলি ইউ নো। সো নাম্বার ওয়ান হলো আপনি অনেক ভালো যেটা জানেন, রিয়েলি রিয়েলি আপনি মাস্টার প্রো ভার্সন অফ দ্যাট টপিক। পৃথিবীতে অনেক ভালো কিছু থাকতে পারে বাট আপনার ভালো স্পিকার থাকতে পারে সেই টপিকের উপরে, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আপনার বেস্ট ওই টপিকের উপরেই আপনি জানেন, সুতরাং সেই টপিকটা আপনি সিলেক্ট করেন। এর পরের স্টেপটি হলো এমন একটা টপিক সিলেক্ট করেন যেই টপিকে রিয়েলি আপনি লাভ করেন, অর্থাৎ আপনি প্যাশনের যেই টপিকটা নিয়ে কাজ করতে বা যেই টপিকটা নিয়ে আপনি আপনি ভালোবাসেন যেই টপিকটা নিয়ে কথা বলতে, এই টপিকটা আপনি সিলেক্ট করেন। তাহলে দেখবেন যখন আপনি কথা বলছেন মন থেকে বলছেন এবং আপনার ভেতর থেকে খুব ইজিলি আপনি কানেক্ট করতে পারবেন আপনার অডিয়েন্সকে যখন আপনি মন থেকে কথা বলেন। সো নাম্বার ওয়ান ছিল হলো এমন একটা টপিক বা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন যেটা আপনি রিয়েলি রিয়েলি ভালো জানেন, আপনার প্রো ভার্সন। নাম্বার টু, এমন একটা টপিক আপনি সিলেক্ট করছেন যেটা আপনি রিয়েলি প্যাশনেট অ্যাবাউট, যেটা আপনি অনেক বেশি লাভ করেন। অ্যান্ড নাম্বার থ্রি, আপনি অনেক বেশি লাভ করেন রোবোটিক নিয়ে কাজ করতে, আপনি অনেক বেশি লাভ করেন আইটি নিয়ে কাজ করতে, বাট সেখানে তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক থাকতে পারে। যেই অনুষ্ঠানতে যাচ্ছেন ওই যে একটু আগে বলেছিলাম প্ল্যানিং স্টেজে আপনি কালেক্ট করবেন তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তাদের গোল তাদের উদ্দেশ্য নিয়ে, সো সেখানে এমন একটা টপিক আপনি সিলেক্ট করবেন রিয়েলি আপনার অডিয়েন্স কেয়ার করে এই টপিকটা বা তারা শিখতে চায়, তারা এক্সপেক্ট করে শেখার জন্য। সুতরাং এই তিনটার কম্বিনেশন, অর্থাৎ আপনি যে টপিকটা বা সাবজেক্টটা সবচেয়ে ভালো জানেন এবং আপনি যেটাকে ভালোবাসেন বা আপনি প্যাশনেট, তারপরের তিন নম্বরটা হলো আপনার যেখানে কথা বলতে যাচ্ছেন তারা ওইটা রিয়েলি কেয়ার করে বা ওটা শেখার ব্যাপারে বা জানার ব্যাপারে তারা ইন্টারেস্টেড আগ্রহী, সো এক্সপেক্ট করে তারা এই জিনিসগুলো শেখার ব্যাপারে। এই তিনটার কম্বিনেশনে যদি আপনার সাবজেক্ট বা টপিক চুজ করেন তাহলে এইটা আপনার বেস্ট একটা প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং আপনি দিতে পারবেন, সেটা 5 মিনিটের জন্য দেন বা আপনি 2 ঘন্টার জন্য দেন বা 6 ঘন্টার একটা ট্রেনিং টপিক হোক না কেন, বাট এই তিনটার কম্বিনেশনে একটা রেজাল্ট আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।